হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি বলবো যে আপনি যদি অ্যামাজন অ্যাকাউন্টের মার্চেন্ট বানাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকে বলবো যে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট মার্চেন্ট ফ্রিতে কিভাবে বানাবেন। সো যদি আপনি অ্যামাজন অ্যাকাউন্ট মার্চেন্ট বানাতে চান তাহলে আপনি যদি বানান, আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক, দুটো এজেন্টের নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে তাদের কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পর আপনারা ফ্রিতে অ্যামাজন অ্যাকাউন্ট মার্চেন্ট বানিয়ে নিতে পারবেন। যদি আপনারা 10 টাকা 20 টাকা দিতে চান তো দিতে পারেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, ফ্রিতে মার্চেন্ট তাদের আপনাদেরকে বানিয়ে দেবে। সো ঠিক আছে, সো আমার যে এজেন্টগুলি রয়েছে, আপনারা যদি সেই এজেন্টের মাধ্যমে আপনার অ্যামাজন মার্চেন্ট বানানো তো কিউআর কোড নেন এবং অ্যামাজন মার্চেন্ট এখন তৈরি করেন, তাহলে আপনাকে অ্যামাজন সেই অ্যামাজন মার্চেন্ট এই কিটগুলি দেবে। ঠিক আছে, এই কিটগুলি আপনার দোকানের সামনে লাগাতে পারবেন। আপনি যদি আপনার দোকান থাকে তো আপনি দোকানের সামনে লাগাতে পারবেন। তো আপনাকে কী কী দেবে? আপনার প্রথমত আপনাকে এরকম একটা অ্যামাজনের দেবে, ঠিক আছে, তারপর এই লোগোটা আপনি লাগাতে পারবেন আপনার মধ্যে, অ্যান্ড আপনাকে ঠিক এগুলো দেবে। তো এটাই দিচ্ছে, এটা একটা আপনাকে আবার কিউআর কোড দেবে, যে কিউআর কোডটা আপনি আপনার দোকানের সামনে লাগাতে পারবেন, তারপর আবারও একটা কিউআর কোড, এই কিউআর কোডটা আপনাকে দেবে। ঠিক আছে, এখানে এটাও আপনি একই সব সেম, ঠিক আছে, এটাকে দিবে, অ্যান্ড আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আপনার দোকানের সামনে ইউজিং, অ্যান্ড আবারও একটা এই ধরনের একটা দেবে অ্যামাজনের ব্র্যান্ড। তারপরে আপনাকে সর্বশেষ এই কিটটি দেওয়া হবে, এই কিটটি আপনি আপনার দোকানের সামনে লাগাতে পারবেন, অ্যান্ড লাগানোর পর আপনি যে কারো কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, তো এটাকে আপনাকে মাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঠিক এই এই দিকটা যেটা আছে এটাকে আপনি এটাকে নিলে আপনি বুঝতে পেরে যাবেন, ঠিক আছে, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে। তো এইভাবে ধরে অ্যান্ড এইভাবে আপনাকে লাগিয়ে দিতে হবে, দেখছেন? এবার আমাদের এটা লেগে আছে, এখন আপনাকে কী করতে হবে, আপনার দোকানের সামনে এটাকে রেখে দিলে আপনার যে কেউ কিন্তু আপনাকে অ্যামাজন মার্চেন্টের মধ্যে পে করলে আপনাকে অটোমেটিকলি ঢুকে যাবে আপনার সে ব্যাংকের মধ্যে, আপনি যে ব্যাংক লিঙ্ক করে রেখেছেন আপনার অ্যামাজন মার্চেন্ট কিউআর কোডের মধ্যে। সো যদি আপনি এই কিটটি নিতে চান তাহলে আপনি ইজিলি নিতে পারবেন, আমার ডিসক্রিপশনে দেওয়া সেই এজেন্টগুলি রয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করার পর আপনি আপনার অ্যামাজন মার্চেন্ট বানিয়ে নিন, সাথে আপনার এই কিটগুলি যদি নিতে চান তো কিটগুলো কিন্তু নিতে পারেন। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি অ্যামাজন মার্চেন্ট যে বানিয়ে নিচ্ছেন এজেন্টের যদি আপনার কাছাকাছি যদি আপনি যদি 20 থেকে 30 কিলোমিটার বা 25 কিলোমিটার মধ্যে হন, তাদের কাছাকাছি হন, তাহলে আপনার বাড়ি হোক বা আপনার দোকান হোক যদি হয়, তাহলে আপনার কিন্তু বাড়িতে গিয়ে বা দোকানে গিয়ে কিন্তু অ্যামাজন মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে আসবে, সাথে আপনার এই কিটটিও দিয়ে আসবে। এখন আপনি যদি হন দূরত্ব, অর্থাৎ দূরের দূরের দোকান বা দূরের বাড়ি রয়েছে আপনার, আপনি যদি বানিয়ে নেন তাহলে বানিয়ে নেওয়ার পর আপনাকে এই কিটটা দেওয়া সম্ভব নয়, কারণ অত দূর যাওয়া সম্ভব নয়। সো আপনি যদি নিতে চান এই কিট, তারপরেও অ্যামাজন মার্চেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পর আপনি যদি এই কিটগুলো নিতে চান তাহলে আপনাকে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে। যদিও এটা ফ্রি দেওয়া হয়, তারপরে আপনাকে এটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে হবে, এবং কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে আপনাকে কিন্তু শিপিং চার্জটা যেটা আছে সেই শিপিং চার্জ দিতে হবে, অর্থাৎ শিপিং চার্জ কিন্তু দূরত্ব হিসেবে নেওয়া হয়। তো 100 টাকার মধ্যেই পড়বে, বেশি পড়বে না, ঠিক আছে, তো 80-100 টাকার মধ্যে পড়বে যদি আপনি এটা নিতে চান। এমনটা নয় যে এটা আপনার প্রয়োজন পড়বে অ্যামাজন মার্চেন্ট বানাতে গেলে, অর্থাৎ এটাকে আপনাকে নিতে হবে, এটা না নিলেও চলবে। আপনার যে মার্চেন্ট কিউআর কোডটি রয়েছে আপনি যদি সেটাকে প্রিন্ট করে নেন বা জেরক্স বের করে নেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আপনাকে এই কিউআর কোডটা যে সো এই কিউআর কোডটা আপনাকে যে নিতে হবে তার কোনো কথাই ওঠে না, ঠিক আছে, না নিলেও চলবে, আপনি এটাকে প্রিন্ট করে নিয়ে কাজ চালাতে পারেন, ঠিক আছে। তারপরে যদি আপনি নিতে চান তো অবশ্যই আপনাকে এটাকে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে, কুরিয়ারের মাধ্যমে নিতে হবে, আপনি অবশ্যই এজেন্টকে জানাবেন, বলবেন যে আমি এটাকে কুরিয়ারের মাধ্যমে চাই। তাহলে অবশ্যই আপনি যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে ঝামেলাটা কিন্তু এজেন্ট টাইম না, ঝামেলাটা কিন্তু সেই ঝামেলাটা যেটা আছে সেটা কিন্তু আমাকে টানতে হবে। তো আমাকে যেটা নিতে হবে সেহেতু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামে আমার যেতে হবে, ইনস্টাগ্রামে যাওয়ার পর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনার ডিটেলস দেবেন আমাকে, আমি আপনার শিপিং অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে আপনাদের ডিটেলস অর্থাৎ আপনার সেই আপনার যে অ্যাড্রেস রয়েছে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো যদি আপনি চান ফ্রিতে অ্যামাজন মার্চেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার, সো আমি দুটো এজেন্টের নম্বর দিয়েছি, আপনার ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশন থেকে সেই এজেন্টগুলোকে ফোন করুন, অ্যান্ড তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনারা কিন্তু ইজিলি ফ্রিতে মার্চেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। যদি আপনারা 10 টাকা 20 টাকা দিতে চান তাদেরকে দিতে পারেন, তো আমি তাদের সঙ্গে কথা বলেছি ফ্রিতে অ্যামাজন অ্যাকাউন্ট মার্চেন্ট বানিয়ে দেওয়ার, ঠিক আছে। তো আপনার ফ্রিতে কিন্তু অ্যামাজন অ্যাকাউন্ট মার্চেন্ট বানিয়ে নিতে পারবেন, আমার এই দুটো ডিসক্রিপশন দেওয়া আছে দুটো নম্বর, সেখান থেকে আপনার ফ্রিতে অ্যামাজন অ্যাকাউন্ট মার্চেন্ট বানিয়ে নিতে পারবেন। আপনার যদি কিট দরকার হয় তো আপনারা নিতে পারেন, অ্যান্ড দূরত্ব যদি হয় তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। তো আমি এটা দরকার নেই আপনার নিতে হবে এমনটা কোনো নেই, ঠিক আছে, এটাকে প্রিন্ট করে নিয়ে কাজ চালাতে পারেন, ঠিক আছে। তো তারা নিতে পারেন, নিতে চাচ্ছেন তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে অ্যাড্রেস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো কুরিয়ারের মাধ্যমে। সো যাই হোক, আজকের ভিডিওতে এখানে শেষ করতে হচ্ছে। আর তাছাড়াও আমি বলতে চাই, যদি আপনার ফোনপে বা আর যে সমস্ত গুগল পে মার্চেন্ট বা আর যে সমস্ত মার্চেন্ট আছে সেই সমস্ত যদি আপনার মার্চেন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমাকে ডিসক্রিপশনে সরি আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই মার্চেন্ট ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করবো এজেন্টের সঙ্গে কথাবার্তা বলে। সো আজকে ভিডিও এখানে শেষ করতে, যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, লাইকের সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনারা কী ধরনের মার্চেন্ট চান অর্থাৎ কিসের কোন অ্যাপ্লিকেশনের মার্চেন্ট চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই মার্চেন্ট এজেন্টের সঙ্গে কথাবার্তা বলে আপনাদের সামনে হাজির হবো এবং ফ্রিতে মার্চেন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।